নীর অবাক হয়ে দেখছে আদ্রিকে, ছোট বাচ্চার মতো রাস্তায় বসে আম্মু আম্মু বলে চিৎকার করে কান্না করছে। আমি খুব মিস করছি তোমাকে আম্মু, প্লিজ চলে আসো না, তোমার সোনা পরিটা খুব কষ্টে আছে গো মা, কেউ বোঝে না তোমার সোনা পরিটাকে, সবাই তোমার মতো আগলে রাখে না, কিন্তু কেন মা সবাই তোমার মতো ভালোবাসে না, কেন না খেয়ে থাকলে তুমি কেমন নিজ হাতে তুলে খাওয়াতে, এখন আর কেউ ওইভাবে খাওয়ায় দেয় না জানো, সবাই খালি আমাকে বকা দেয়, পচা পচা কথা শোনায়। আমি তোমার কাছে যাব মা, আমাকে নিয়ে যাও না গো, এই মানুষগুলো নিষ্ঠুর গো মা, তোমার পরিটাকে খুব কষ্ট দেয়। মা বলে জোরে চিৎকার করে রাস্তায় লুটিয়ে পড়ে। নিয়ে দৌড়ে যেয়ে আদ্রিকে ধরে ফেলে আর কোলে তুলে নিয়ে হাঁটা ধরে। আমি জানি না আদর পাখি তোমার কিসের এত কষ্ট, জানি না তোমার বাবা আর ভাইয়ের সাথে কিসের দূরত্ব, সব আমি জানবো আর তোমার লাইফ থেকে সব কষ্ট আমি মুছে ফেলবো, দ্যাটস মাই প্রমিস। আর আজকে আমার অজান্তেই যে তোমাকে কষ্ট দিয়েছি তার জন্য সরি আদর পাখিটা। হয়েছে তো বাচ্চাটা, আর কত কান্না করবা, তোমার ভাইয়া ঠিক আছে তো? প্লিজ চুপ সোনাটা। না আমি দেখেছি ভাইয়ার হাতে রক্ত, আব্বু ওই রকম রক্ত পড়ছিল, আব্বু আব্বু। হঠাৎ করে মাথায় প্রেশার পড়ায় মাথায় তীব্র ব্যথা অনুভব করতে লাগে, হুট করে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়, মাথার রক্ত সঞ্চালন গতি স্বাভাবিকের চেয়ে অধিক মাথায় শুরু হয়ে যায়, হাতের কাছে যা পায় সেটাই শুরু মারা শুরু করে। আদ্রিয়ান হঠাৎ এমন আক্রমণ সামলাতে পারেনি, এর আগে যতবার এরকম অ্যাগ্রেসিভ হয়েছে ততবার ইঞ্জেকশন পুশ করা হয়েছে, কিন্তু এই স্টেজে এসে ইঞ্জেকশন পুশ করলে নয়মের অবস্থা ব্যাঘাতিক হতে পারে। আদ্রিয়ান আর কিছু না বোঝে নয়মের হাত দুটো ধরে নিজের বুকের সাথে চেপে ধরে। নয়মি হাজার চেষ্টা করে যখন আদ্রিয়ানের বাঁধন থেকে নিজেকে সারাতে পারে না, তখন দাঁত দিয়ে আদ্রিয়ানের গলা ঘাড় হাত সব জায়গায় কামড় বসাতে থাকে, প্রচণ্ড ব্যথা পেয়েও দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। এক পর্যায়ে শান্ত হয়ে আদ্রিয়ানের বুকে ঢলে পড়ে। আদ্রিয়ান আর সময় নষ্ট না করে খোলে করে রুমে নিয়ে গিয়ে তাকে বিছানায় শুয়ে দিয়ে ট্রিটমেন্ট শুরু করে দিল। মিস্টার অ্যান্ড মিসেস রিওজান রুমের বাইরে দাঁড়িয়ে সবটি লক্ষ্য করলেন। তিনি ভেবেছিলেন নমি এমন অবস্থা দেখে হয়তো আদ্রিয়ান নমিকে হিট করবে বা সে অবস্থায় নমিকে রেখে সেখান থেকে চলে যাবে, কিন্তু আদ্রিয়ান সেটা করেনি, বরং নমিকে শান্ত করার জন্য নিজেকে ক্ষত বিক্ষত পর্যন্ত করে নিয়েছে একটা টু শব্দ ছাড়া। আমি কি বলি, আদ্রিয়ান ছেলেটা ভালো, ফ্যামিলিটাও খারাপ না, আমাদের নমিকে ভালো রাখবে। সেটা হয় না, এমনটা করলে স্বার্থপরতা হবে, কারণ নমের যে কন্ডিশন, তোমার মনে হয় আদ্রিয়ান আজকে নমের এই সব মুখ বুঝে সহ্য করছে বাট ভবিষ্যতে করবে বলে তার কোনো মানে আছে? আদ্রিয়ান এডুকেটেড ছেলে, অন্য কোনো মেয়ের জন্য নমিকে ছেড়ে দিবে না, তার কোনো গ্যারেন্টি আছে? কেন আমরা আমাদের জন্য তার ভবিষ্যৎ নষ্ট করব, সেটা কি ঠিক হবে? আজ না হয় কালকে তাকে বিয়ে দিতে হবে, আদ্রিয়ানের মতো কে বা বুঝবে বা কন্ট্রোল করতে পারবে, হইলাম না হয় একটু স্বার্থপর। আর বিয়ের প্রস্তাবটা তো আর আমরা দেইনি, আদ্রিয়ান নিজে দিয়েছে, নিশ্চয়ই কিছু ভেবেই দিয়েছে, সে তো আর ছোট বাচ্চা নয় তাই না, নিজের ভালো খারাপ সে বুঝে। মিস্টার এজন আর মানা করতে পারলেন না, কেনই বা মানা করবেন, আদ্রিয়ান কোনো দিক দিয়েই কম না, সব দিক দিয়ে সে পারফেক্ট। আদ্রিয়ানকে মেয়ে দিতে কোন পরিবারের সমস্যা থাকবে, রক্তাক্ত অবস্থা মেঝেতে পড়ে আছে তখনকার সে লোকটা, পানির জন্য ফ্লোরে শুয়ে কাতরাচ্ছে সে, হঠাৎ করে কোথায় থেকে এক বালটি পানি লোকটার মুখে ছুঁড়ে মেরে দিল, লোকটা ধরফড়ায় সম্পূর্ণ চেতনায় ফিরে আসল, অন্ধকারে কারো ছায় দেখে লোকটা জানে জান ফিরে পেল, বাসার একটা আশা তার চোখে মুখে খুশি ঝিলিক হয়ে ফুটে উঠল। প্লিজ আমাকে এখান থেকে বাঁচান, আপনার যত টাকা লাগে আমার বস দিবে, শুধু আমাকে এখান থেকে বাঁচান, নাহলে সে সাইকোটা এসে মেরে ফেলবে, মায়া দয়া কিছু নেই ওর। লোকটার কথা হা হা করে হেসে দিল অন্ধকারে আড়ালে থাকা মানুষটা, হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যে লোকটা রূপ পর্যন্ত কেঁপে উঠল। অন্ধকারে আড়াল থেকে বের হয়ে লোকটার সামনে আসতেই লোকটার মুখ বন্ধ হয়ে গেল, যার বিরুদ্ধে এত কথা বলল সে মানুষটা তার সামনে দাঁড়ায় আছে। হ্যাঁ, লোকটার সামনে আর কেউ না, নীর দাঁড়িয়ে আছে। তুই ঠিক বলেছিস, আমি সাইকো, শুধু সাইকো না প্রচণ্ড লেভেলের সাইকো, আর পাশান যার মনে দয়া মায়া বলে কোনো শব্দ নাই। তোর কাছ থেকে দয়া মায়া আশা করা যে ভুল সেটা আমি জানি, তোর মতো সাইকোকে এত পাগলা গারদে থাকা উচিত,
তোকে এভাবে খুলে রেখেছে কে রে? এতটা ঘৃণার কারণ কি? খালি বসের কথায় কারো মনে আর যাই হোক ঘৃণা জন্মে না। ঠিক, আবিরকে মনে আছে? আমার কোম্পানির আবির? হ্যাঁ, সে আবির আমার ভাই হয়, যাকে সারা জীবন এর জন্য পঙ্গু করা হয়েছিল, শুধুমাত্র ওই মেয়েটার জন্য। তো আমার উপর প্রতিশোধ নিতে তুই আমার শত্রুর সাথে হাত মিলিয়েছিলি, তাই না? হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছিল তোকে মেরে ফেলার জন্য, কিন্তু যখন আমি ওই মেয়েটাকে দেখলাম তখন আমার মাথা নষ্ট হয়ে গেছিল। তাই দেখে ভেবেছিলাম ওই মেয়েটাকে নষ্ট করবো, আর ওর ক্ষতি করলে এমনিতেই সে শোকে তুই ধুকে ধুকে মরে যেতি, সেই শোকে তুই ধুকে ধুকে মরে যেতি। নীরের হাতে থাকা বড় হাতুড়ি দিয়ে গায়ের সমস্ত জোর দিয়ে লোকটা লোকে বাড়ি দিল। রাগে তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। পাশে থাকা গরম লো আগুনে তাতিয়ে লোকটা চোখে ঢুকিয়ে দিল। লোকটা ব্যথায় চিৎকার করে উঠল, কিন্তু সে চিৎকার রুমের বাইরে কারো কানে পৌঁছাতে সক্ষম হলো না। তুই ঠিক করিসনি, আমাকে মারতে আসলেও এত ভয়ানক মৃত্যু তোকে দিতাম না, হয়তো শ্যুট করতাম, না হলে এই অবস্থায় ছেড়ে দিতাম। কিন্তু তুই কি করলি? আমার আদর পাখির দিকে নজর দিলি, তাকে নষ্ট করতে চাইলি, কি করে ছেড়ে দেই তোকে? বড় চুলের উপরে যেমন শিখ কাবাব করা হয় ঠিক সেইভাবে লোকটাকে পোড়াচ্ছে সে। তার একটা গাঁটকে দিয়ে লোকটা তার বস এর বাসার বাইরে ফেলে আসতে বলে বেরিয়ে গেল। লোকটার মৃত্যুদেহ দেখে শরীর শিউরে উঠল। কারখানা থেকে বের হয়ে সোজা যায় আদির কাছে হোস্টেলে। আদিকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে, অতিরিক্ত মানসিক চাপের জন্য জ্ঞান হারিয়েছে। ডাক্তার বলে দিয়েছে এরকম হতে থাকলে আদিকে বাঁচানো সম্ভব হবে না, সে একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। উঠে যাও না আদর পাখি, আমি যে তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। আজকে তোমার এরকম অবস্থার জন্য যারা যারা দায়ী সবাইকে নিজ হাতে শাস্তি দিব, তোমাকে সেটা আমি তোমাকে প্রমিস করছি। ভয়ানক মৃত্যুদণ্ড দিব, যে যে তোমার দিকে চোখ তুলে তাকাবে তার চোখ দুইটা উপড়ে ফেলবো আমি। সীমাহীন ভালোবাসার নীর তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমার নীরের পাখিটা। আদ্রির সাথে গল্প করতে করতে আদ্রির মাথার কাছে হাত দিয়ে ঘুমিয়ে পড়ল নীর। ভোরের আলোয় ঘুম ভেঙে গেল নীরের, আর চোখের সামনে নীর ঘুম থেকে উঠে দেখে আদ্রি তার হাত নিয়ে নিজের হাতের মুঠো নিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সূর্যের আলো আদির সারা মুখে বিচরণ করছে, আলাদা এক সৌন্দর্য ফুটে উঠেছে আদির সারা মুখ জুড়ে। ঘুম ভেঙেই আদি নিষ্পাপ মুখখানি দেখে নীরের মনটাও ফুরফুরে হয়ে গেল। ভালোবাসি আদর পাখি, কবে সেদিন আসবে যেদিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমাকে দেখব, ঘুমোতে যাওয়ার সময় তোমার মাথাটা নিজের বুকে নিব, অনেক শীঘ্রই তোমাকে আমার নীরের রানী করে নিব। শুধু কিছু দিনের অপেক্ষা, আগে আমি আমার বাবা মার হত্যার প্রতিশোধটা নিয়ে নিই। জানি না আদর পাখি আমি আদৌ সেই মিশন থেকে ফিরে আসবো কি না, দেখতে পাবো কি না, কিন্তু আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করব। জানো আদর পাখি, যখন ভাবি তোমার মুখটা আর দেখতে পাবো না মারা গেলে, তখন মনে বেঁচে থাকার ইচ্ছাটা আরও বেড়ে যায়। আমি খুব লোভী জানো তো আদর পাখি, তোমার সাথে বাঁচার খুব লোভ। তুমি যে আমার মনে মস্তিষ্কে গভীরভাবে চেপে বসেছ। নীর আরও কিছু বলতে যাবে তার আগে আদি পিট পিট করে চোখ খুললে। নীর দ্রুত নিজের চোখের পানি মুছে নেয়। আদি চোখ খুলে নীরকে দেখে অবাক হয়ে যায়, সাথে ভয়ও পেয়ে যায়। কালকে তাদের কোনো কিছুই তার মনে নেই। চট জলদি উঠতে যেয়ে স্যালাইন লাগানো হাতে টান পড়ায় রক্ত বের হয়ে যায়। সেটা দেখে নীর রেগে আদির দিকে তাকাতেই আদি ভয়ে চুপসে যায়। মিস আদর, আপনার সমস্যা কি আমাকে বলবেন? কখনো রাস্তার মাঝে ফাইজলামো করা শুরু করেন, কখনো আবার হাত থেকে রক্ত বের করেন, ছোট বাচ্চা আপনি। আদ্রি ধমক সহ্য করতে না পেরে নিঃশব্দে কেঁদে দেয়। সেটা দেখে নিয়ে নিজের কপাল নিজেই চাপড়ায়। ভালো একটা অস্ত্র পেয়েছো, যেমনি একটি ধমক দিব, কেঁদে কেটে না হয় ওইয়ান করে বসে থাকবা, পরে দোষ জারি হোক গিল্টি ফিল করতে হবে আমাকে। জানো চোখের পানি সহ্য করতে পারি না তোমার। ধমক দিলে কান্না করবো না বুঝি? আপনি অনেক খারাপ, খালি আমাকে ধমক দেন, কিন্তু কেন? নেশা এখনো কাটেনি তাই না? নেশা মানে? কেন ভুলে গেছো নাকি কালকে কি কি করেছো ওয়াইন খেয়ে? আদি নীরের বলা ধরন দেখে ভয় পেয়ে যায়। আদি নীরকে জিজ্ঞেস করতে যাবে সে কি করছে, তার আগে সেখানে একজন নার্স খাবারের টলি নিয়ে প্রবেশ করে। নীর আদিকে কোলে করে অষ্টমে নিয়ে যেয়ে ফ্রেশ করে নিয়ে বিছানায় বসায়। ছাদে মুখ ভার করে দাঁড়িয়ে আছে মেহের, চোখের পাপড়ি এখনো ভিজা, বর্ষাকালে দাগ বসে আছে। অশ্রু দেখে কেউ বলতে পারবে অনেকক্ষণ যাবৎ কান্না করার ফলে দাগটা বসে গেছে। নাকের ডোকা লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। ছাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে রিয়াস, মুখটা অপরাধীর ন্যায় মাথা নিচু করে আছে।